আজকের আলোচনা রাতের সলাৎ। পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করবেন, এ কথাই ঠিক। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই, সেটা হাইকোর্ট হোক, সেটা জজ কোর্ট হোক, সেটা মা মারার জন্য জানাজা হোক, বা সেটা কোনো আপনার হাসপাতাল হোক আর কোনো জায়গা হোক, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো পাঁচ ওয়াক্ত সলাৎ। এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই। মানুষ একটা জিনিসের সাথে আপোষ করতে পারবে না, সেটা হলো সলাৎ। হজের সাথে আপোষ চলে, যদিও হজ ফরজ, এবছর যাব না সামনে বছর যাব, এই যে হলো। জাকাতের সাথে আপোষ চলে, আচ্ছা জাকাত তো সামনে মাসের 15 তারিখে মিল খায়, আজকে দিয়ে দিলাম, চলে। 10 দিন পরে হিসাব নিকাশ করে দিলাম, চলে। সেম রোজা, আমি অসুস্থ, এখন নগদ রমজান মাসের রোজা, তা আপনি অসুস্থ, এখন কি হবে পরে করেন, তাহলে সেমের সাথে আপোষ চলে, অতটা সেটাও ফরজ। কিন্তু সলাৎ এক ব্যতিক্রম এবাদত, যে অজু করে সলাৎ আদায় করতে হয়, তো পানি নেই বলে তায়াম্মুম করে, তো মাটি নেই তো তায়াম্মুম ছাড়াই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই, কেবলার দিকে মুখ করে সলাৎ আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে, বসে থাকা যায় না, তো শুয়ে, পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে হয়, তো পরিষ্কার নেই, তো অপরিষ্কার কাপড়ই, বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত উলঙ্গ হয়ে আছেন, তবু সলাৎ আদায় করতে হবে, ব্যতিক্রম ইবাদত। আপোষ বলে কোনো জিনিস নাই। বলছিলাম মানুষের জীবনে কিছু পাওয়ার আছে, মানুষ জীবনে বিপদ আপদ আছে, মানুষের জীবনে পাওয়ার যেমন আছে বিপদ আপদ তেমন আছে। এর জন্য মানুষ রাতে সলাৎ আদায় করবে, হয় তাহাজ্জুদ না হয় দুরেকাত, দুরেকাত সলাৎ আদায় করে তার কথাটা আল্লাহকে বলবে, উনি শোনার জন্য প্রতীক্ষমান আছেন, চলেন যাই রাতের সলাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়াত লাম ইউক্তাব মিনাল গাফিলিন, কেউ যদি রাতে 10 আয়াত পড়ে তাহলে তার নামটা অলসের মাঝে লেখা হবে না, যারা পরহেজগার রাতে ইবাদত করে তাদের তালিকায় লেখা হবে। ওমান কামাবে মেয়া আয়ে কোথেবা মিনাল কানে তিন, আর যে ব্যক্তি রাতে 100 আয়াত পড়বে তার নামটা লেখা হবে, যারা পরহেজগার তাদের তালিকায়। ওমান কামা বে আলফে আয়ে কুতিবা মিনাল মুকান্তরিন, আর যারা রাতে 1000 আয়াত পড়তে পারবে তারা জীবনে সর্বোচ্চ পরহেজগার যারা, তাদের তালিকায় তার নাম হবে, প্রচুর নেকির অধিকারী হবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র আয়াতে রাতে সলাৎ আদায়ের জন্য এবং আয়াতগুলি উল্লেখ করলেন, 10 সমান এই, 100 সমান এই, 1000 সমান এই। ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালেহিনা কাবলাকুম, পৃথিবীর মানুষ তোমরা রাতে সলাৎ আদায় করতে শিখো, অবশ্যই রাতে সলাৎ আদায় করা অতীতের নবী রাসূল সিদ্দিক সহ পরহেজগার মানুষের কাজ। রাতে সলাৎ আদায় করা কোন সব মানুষের কাজ? নবী রাসূল সিদ্দিক সহ পরহেজগার মানুষের কাজ। পরহেজগারিতা ছাড়া, রাতে সলাৎ আদায় করা ছাড়া পরহেজগারিতা লাভ করা যাবে না, ভালো ফল অর্জন করা যাবে না।
কুরায়ব রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুনত আবিতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিওয়াজুই ওয়া হাজাতি, আমি একদা রাতে রাসূলের সাথে ছিলাম, তো আমি ঘুমানোর পূর্বেই তার কাছে ওযু আর ওযুর পানি ও মেসওয়াক আর ওযুর পানি নিয়ে আসলাম। তো ওযুর পানি আর মেসওয়াক দেখেই তিনি খুশি হয়ে গেছেন, খুশি হয়ে আমাকে বলছেন সাল সালমা শেতা, তোমার মন যেটা চায় সেটা আমার কাছে চাও। খুব খুশি, মালিক কর্মচারীর উপরে খুশি হলে এভাবে বলে, যার জন্য কর্মচারীকে প্রস্তুত থাকতে হয়। আহমদ জি, তো কুরবানির সময়তে ঈদের সময়তে বলছে আহমদ কি নিবি রে, যা নিবি তাই দিব। মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই। জি কি বলছিলেন? তোকে দিয়ে হবে না রে, তোকে দিয়ে হবে না, সামনে মাস থেকে তুই আর আসিস না, তোকে তো পাওয়াই যায় না, এলো দুটার ফল। তো পানি আর মেসক না উপস্থিত, তো আল্লাহ রাসূল বলছেন চাও কি চাও, তো সাহাবি বলছেন আস আলোকা মোরা ফাঁকা থাকা ফিল জান্না, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন সাহাবি বলছেন আমা গায়রা দালিক, না না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, এটা নয়, অন্য কিছু চাও। তো সাহাবি বলছেন হুয়া দাকা, সেটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আইনি বিকাসরাতি সুজুদ আলা নাফসিক, তাহলে তুমি বেশি রাতে সলাত আদায় করে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমার সাথে এমনি থাকা যায় না, আমার সাথে থাকতে চাইলে আমাকে সহযোগিতা করতে হবে। বলেন তো কি সহযোগিতা করতে হবে? রাতে সলাত আদায় করতে। তবে তিনি ভিন্নভাবে তার সাথে থাকার কথা উল্লেখ করেছেন, তাতে তিনি বলেছেন আনা ও কাফিরুল ইয়তিম, কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকব। এই কথা বলে ফাসারা বিশ্বাবাব আলোস্তা অফার রাখা বাইনা হুমা, তিনি তর্জনী এবং মধ্যম আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন আর দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন, দেখো কেউ যদি এতিমের লালন পালন করে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো। দুইটা আঙ্গুলকে পাশাপাশি করলেন, তো একটু ফাঁক রাখলেন, তার মানে তার সাথে থাকা যাবে এতিম লালন পালন করে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে। আর একটা পথ আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আলা জারিয়া তাইনে হাতা তাবলগা, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ সাথী দিয়ে দেয় দুইটার, তাহলে হুয়া আনা ফিল জান্নাহ হাকাদা ওয়াসারা বিসাবাব ওয়াল ওয়াস্তা ওয়া যাম্মা বাইনাহুমা। এবার তিনি বললেন যে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন তিনি আঙ্গুল দুইটিকে জমা করলেন, ফাঁকা রাখলেন না। তার মানে দুইটা মেয়ের লালন পালন করলে ও আর আল্লাহর নবী জান্নাতে একসাথে থাকবেন। এই জন্য মেয়ে জন্ম নিলে মন খারাপের কিছু নেই, যদিও একটা দুইটা তিনটা মেয়ে হলেই মা চাচি খালা ফুফু সব উল্টে গেছে, ধর্মের সাথে তো আর কারো সম্পর্ক নেই। আবার বলছেন মানে আলা সালাসা বানাত, কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে তো কুন্নাল্লাহু সিত্রান মিনান নার, ওই মেয়ে আর ওই বাপের সাথে অন্তরাল হবে, মেয়ে জাহান্নাম এবং বাপের মাঝে, ওরা থাকবে মাঝে, ওই দিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ, ওরা মাঝে আছে। ওরা আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা নেই। খুব শক্ত অবস্থানে যাবে মেয়েরা, অন্তরাল তিনটের। তো মধ্যখানে অন্য কথা এসেছে যে উনি বললেন যে জান্নাতে আপনার সাথে থাকতে চাই,
তো আল্লাহ রাসূল বললেন আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে নিয়ে থাকতে পারবো। তখন বললাম যে আরো দুইটা পথ আছে, যেই পথে রাসূলের সাথে জান্নাতে থাকা যায়, তার একটা পথ কি বলেন তো, এতিম লালন পালন করা, আর একটা দুইটা মেয়ে থেকে উপরের মেয়ে লালন পালন করা, দুইটা হয়তো সাথে আর তিনটা হলে অন্তরাল। বলছিলাম পৃথিবীর মানুষ তোমরা রাতে সলাত আদায় করো, রাতে সলাত আদায় করা নবী রাসূল সিদ্দিক সহ দা পরহেজগার মানুষের কাজ। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়, রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়, রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। মাগফিরাতুন লিসায়াত, রাতে সলাত আদায় করলে পাপ মিটে যায়। মানহাতুন আনিল ইসমে, রাতে সলাত আদায় করলে পাপ দূরে সরে যায়। যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকো পাপ থেকে দূরে থাকতে পারো না, রাতে সলাত শুরু করো সরে যাবে পাপ। রাতে সলাত আদায় করলে তিনটা কাজ হবে, এক আল্লাহর নিকটে হওয়া যাবে, দুই পাপ মিটে যাবে, তিন পাপ তার থেকে দূরে সরে যাব। আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা, নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করে ঝকঝক করছে। সাহাবীগণ বললে মান হাজেহি, এত দামি ঘর কে পাবে? অন্য বর্ণনে এসেছে আদাহাল্লাহ, আল্লাহ তাআলা সে দামি ঘর তৈরি করে রেখেছেন, এক লেমন আলানাল কালামা, যার স্বভাব নরম, যে মানুষকে অপমান করে না, যে মানুষকে গালিগালাজ করে না, যার স্বভাব নরম চালচলন ভালো, সে এই দামি জান্নাত পাবে। দুই অতামা তোয়ামা, যে গরিব মিসকিন ফকির মিসকিনকে খেতে দেয় সে এই জান্নাত পাবে। তিন অতাবস্যামা, যে নফল সেয়াম থাকে, বৃহস্পতিবার সোমবার সেয়াম থাকে, আজকে ছিলেন, সামনে সোমবার থেকে শুরু করবেন বলেন ইনশাআল্লাহ। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি, কোন মাসে? শাবান মাসে। তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি প্রথম শাবান থেকে সিয়াম থাকা শুরু করতেন, একবারে 20-25 পর্যন্ত চলত। আজই হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট। সাহাবি বলছেন যে আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না কেন? তো আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, শাবান মাস রজব ও রমজানের মাঝে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আমার মন চাই আমিও শাবান মাসে সিয়াম থাকি, যাতে করে আমার রিপোর্টটা আল্লাহ দেখতে পায় সিয়াম অবস্থায়। না দেখো এই যে আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, আমি এটা চাই। তো জানা ছিল না সেটা কোন দিন, কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান পালন করে, ভুল হিসাব, ফিরে আসতেই হবে। জোর করে ক্ষমতা দেখিয়ে গলাবাজি করে ধর্ম প্রচার করে কোনো লাভ নেই, হাদিস অনুবাদ করতে হবে, দেখাতে হবে, জাল হাদিস পেশ করে 15ই শাবান দেখায় কোনো লাভ নাই। কত হাদিস নেবেন একটানা 15 পর্যন্ত? আর যদি সাপ্তাহিক রিপোর্ট ধরতে চান তাহলে বৃহস্পতিবার আর সোমবার, বৃহস্পতিবার আর সোমবার। অনা উহিব্বু আই আসুমা ইয়াউমাল ইসরা আল খামিস,
আমি ভালোবাসি বৃহস্পতিবারে শ্যাম থাকা, আমি ভালোবাসি সোমবারে শ্যাম থাকা, কেন? এই দুই দিনে রিপোর্ট পেশ করা হয়, আমার মনটা চাই সাপ্তাহিক রিপোর্ট আমার দেখুক আল্লাহ শ্যাম অবস্থায়। আপনাকে অনুরোধ করছি মুরব্বি, আপনাকে সোমবার বৃহস্পতিবারে শ্যাম শুরু করতে হবে এই সপ্তাহ থেকেই ইনশাআল্লাহ। বলেন বিশাল কিছু ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম, অন্তত বৃহস্পতিবার সোমবার চালু করেন। তারপরে আরাফার দিনে একদিন শ্যাম পালন করেন, আগের পরের দুই বছরের পাপ ক্ষমা। মহরমের দুই দিন থাকে, পাপ ক্ষমা। শাওয়ালের ছয় দিন, শাওয়ালের ছয় দিন থাকেন, তাহলে আপনার সারা বছর শ্যাম পালন নিয়ে কি হবে। আর জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত থাকেন, নফল শ্যাম, নফল শ্যাম থাকে যে সে দামি জান্নাত পাবে। ও সাল্লা বিল্লাহ নাসানিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে তাহাজ্জুদ পড়ে সে এই জান্নাত পাবে। রাতের সালাত। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রব্ব মিনাল আব্দে, প্রতিপালক সবচেয়ে নিকটে হন মানুষের দাস দাসীর। ফি সুলসিলাতিল আখির, রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে, রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মানিস্তাতা মিনকুম, তোমাদের কেউ যদি পারে যে এই সময়ে মানুষের সাথে সাথ দিয়ে এবাদত করবে, তো ফাকুন ফায়াকুন, সেজন্য হয়। এই সময়ে রাতে সলাত আদায় করতে শিখো। আপাতত রাতে সলাত আদায় করতে হবে, কথাটা সংক্ষিপ্ত করলাম। কখন? রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এনজুল রব্বুল সামাই দুনিয়া হিনা ইবকা সুলসুলাইল আখিরা, রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব। মায়া সালানি ফাউতিয়াহু, কে কি চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে ক্ষমা ভিক্ষা চায় তাকে ক্ষমা করে দিব। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় এবং সিজদা অবস্থায় রাত অতিবাহিত করে, অবিল আসারহুম ইয়াস্তাগফিরুনা, আর যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে। রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, ভোর পর্যন্ত বলেন, যে যা চায় তাকে তাই দিব, যে যা বলে সেটাই মেনে নিব, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দিব। যারা রাতে দাঁড়ানো অবস্থায় এবং সিজদা অবস্থায় রাত অতিবাহিত করে আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, রাতের শেষে। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা নিসফুল লাইল, যখন অর্ধেক রাত হয়, ফাতিহা তাবু সামায়ে, আকাশের দরজা খুলে দেওয়া হয়, ও ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, হাল মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কি ডাকে,
তার ডাকে সাড়া দেওয়া হবে, কেউ কেউ ডাকে তার ডাকে সাড়া দেওয়া হবে, হাল মিন সাইল ইউতা, কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে, কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে, হাল মিন মাকরুবিন ফারাজানহু, কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে, কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে। কথা বোঝা যায় কি? এগুলো আল্লাহ তাআলা বলছেন, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন, এইভাবে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাতে সলাত আদায় করতে শিখি, রাতের তিন ভাগের ভাগ দুই ভাগ পার হওয়ার পরে রাত যখন শেষ হয়ে যাবে তখন হাত তুলে দোয়া করব, আগে পড়ব দোয়া ইউনুস, তারপরে দরুদ, তারপরে চাওয়া পাওয়া। হাত তুলে কোন দোয়া পড়ব? আগে ইউনুস, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে দরুদ, তারপর প্রয়োজনীয় কথা।